দেশের অন্যতম বড় গুড়ের হাট চুয়াডাঙ্গার সরোজগঞ্জ। বিভিন্ন জায়গা থেকে পাইকাররা সরোজগঞ্জে ভিড় জমান গুড় কিনতে। সেখানে আছেন সহকর্মী জিসান আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। জিসান, এবার শীত মৌসুমে গুড় বেচাকেনা কেমন হয়েছে? বলি, শীত কিন্তু আসলে বিদায় নিচ্ছে, বিদায় নেওয়ার কারণে সাথে সাথে কিন্তু যে গুড়ের যে মৌসুম সেটাও কিন্তু বিদায় নিচ্ছে। আমরা দেখেছি যে শীতের পুরোটা সময় জুড়েই কিন্তু চুয়াডাঙ্গা সরোজগঞ্জ যে বাজার, বড় যে গুড়ের বাজার রয়েছে, সেখানে কিন্তু সপ্তাহে দুই দিন এই খেজুরের গুড়ের হাট বসত। আমরা আজ এসে যেটা দেখেছি যে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজ এই গুড়ের হাটে কিন্তু আসলে পাইকার এবং বিক্রেতা যারা রয়েছে, গাছি যারা রয়েছে, তাদের উপস্থিতি অনেকটা কম, যেহেতু একেবারে শীতের শেষ পর্যায়ে, শীতের শেষ পর্যায়ে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কলি, আমরা আজ এসে হাটের অবস্থা যেটা দেখছি যে প্রতি কেজি গুড় কিন্তু 80 থেকে 120 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং দেশের বিভিন্ন স্থানের পাইকাররা কিন্তু এখানে এসেছেন। আমি কিন্তু জেলা মার্কেটিং অফিসারের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এবছর 1100 কোটি টাকার মতো গুড় এখনো পর্যন্ত কেনা বেচা হয়েছে, কিন্তু গত কয়েক বছরের তুলনায় কিন্তু সেটা অনেকাংশে কম। গত কয়েক বছরে যে গুড় বিক্রি হয়েছিল 1200 থেকে 1300 কোটি টাকার, এবার কিন্তু সেটা বিক্রি হচ্ছে 1100 কোটি টাকার। কেননা এবার কিন্তু আসলে উৎপাদন অনেকটা কম, যেহেতু এই শীত মৌসুমে বেশ কয়েকবার বৃষ্টির মুখে পড়েছে, বোরক করেছিল গাছিরা, সেই কারণে কিন্তু আসলে রস সংগ্রহে তাদের বাধাগ্রস্ত হয়েছিল, সেই কারণে কিন্তু এবার এই গুড় উৎপাদন অনেকটা কম হয়েছে। পাশাপাশি কিন্তু কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে এবছর 2500 খেজুরের গাছ থেকে 2.5 লাখ মেট্রিক টন গুড় উৎপাদন হয়েছে। ধন্যবাদ আপনাকে জিসান।